প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আবার এলাম তোমাদের সাথে। কি আমাদের আজকের পাঠ প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ, সামাজিক পরিবেশের গুরুত্ব। গত ক্লাসে আমরা কি পড়েছি, প্রাকৃতিক পরিবেশ এবং সমাজ ও সামাজিক পরিবেশ। আর এখন আমরা শিখব সামাজিক পরিবেশের গুরুত্ব, কারণ আমরা প্রত্যেকেই সমাজে বসবাস করি। সমাজ ছাড়া কি আমরা একা বসবাস করতে পারি না? আর আমাদের এই যে সমাজ সামাজিক পরিবেশ এইসব যে রয়েছে, এগুলো আমাদের কেন প্রয়োজন, আমরা কেন সমাজ ছাড়া বসবাস করতে পারি না, আমরা সেগুলোই আজ জানব। আচ্ছা, সমাজটা তাহলে কি, এটা তো আমরা জেনেছি, আর সামাজিক পরিবেশের যে উপাদানগুলো সেগুলোও জেনেছি। এখন আমরা কি জানব যে সামাজিক পরিবেশে তো অনেক উপাদান রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান কোনগুলো হতে পারে? যেমন বাড়ি হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কি তাই না? এরকম আরও কি রয়েছে, যানবাহনও হতে পারে, কারণ এগুলো ছাড়া তো আমরা একেবারেই চলতে পারি না। তাহলে চলো আমরা এখন আমাদের পাঠে চলে আসি। সামাজিক পরিবেশে কি বিদ্যালয়ের ভূমিকা কিন্তু অনেক, এছাড়া কি আমাদের প্রতিবেশীরও কি রয়েছে, আমরা তাহলে এভাবে বলতে পারি। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হল বাড়ি ও বিদ্যালয়। আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত। বাড়িতে আমরা বসবাস করি, বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি, বাড়ির চারপাশের সবাই আমাদের প্রতিবেশী। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে কি ও উৎসবে অংশগ্রহণ করি। কী কী অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ করি, অনেক রকমের, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আমাদের কি বিদ্যালয়ে যে আমাদের সামাজিক পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা জানতে পারলাম, আবার বাড়ির সম্পর্কেও জানতে পারলাম। কারণ আমাদের সমাজের কথা চিন্তা করলেই কি চলে আসবে, বিদ্যালয় আসবেই, বাড়ি চলে আসবেই। আমাদের আমরা জন্মের পর কি প্রথম শিক্ষা পাই কোথায়, আমাদের বাড়িতেই। তার পরবর্তী স্তরে আমরা শিক্ষা লাভ করি কোথা থেকে, অবশ্যই কোনো বিদ্যালয় থেকে। তাহলে কি দুটোরই কি রয়েছে অনেক। এখন আমরা এখানে খুব সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে কি আমরা সামাজিক পরিবেশের কি বিভিন্ন রকমের উপাদান দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের তৈরি যে সকল উপাদান সেগুলোই হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান। আমরা এখানে দেখি, দেখে কি করি, সেই জিনিসগুলোকে চিহ্নিত করি। আর কি আমরা এই যে এখানে কিছু বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে ম্যাজিক করে নিয়ে আসবো, এটা কিন্তু আমাদের মজার একটা খেলা। তাহলে চলো তো দেখি আমরা প্রথমে কি কি দেখতে পাচ্ছি। এই যে এখানে একটি বাস দেখতে পাচ্ছি, এটি কি, এটি সামাজিক পরিবেশের উপাদান। তারপরে আর কি দেখতে পাচ্ছি বলো তো, আমরা সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি, মানে কি বাড়িতে ঘর রয়েছে, এই ঘরগুলো কি মানুষের তৈরি, এগুলো সামাজিক পরিবেশের উপাদান। তারপরে এখানে কি একটা অটো রিক্সা দেখতে পাচ্ছি, এটাও কি সামাজিক পরিবেশের উপাদান। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি, টিউবওয়েল দেখতে পাচ্ছি, এটিও কি সামাজিক পরিবেশের একটি উপাদান। এই যে একটা ছোট্ট একটা সেতু, এটাও কি, এটাও সামাজিক পরিবেশের উপাদান, কারণ মানুষ তো তাদের প্রয়োজনে এটি তৈরি করেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রিক্সা, এটিও সামাজিক পরিবেশের উপাদান। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি কি বলতো, ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়িটি কি, এটিও একটি সামাজিক পরিবেশের উপাদান। বলতো এছাড়া আর কি দেখতে পাচ্ছি, দূরে একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি, এটিও সামাজিক পরিবেশের উপাদান। আমরা তাহলে আমরা এখন বলতেই পারি কোনগুলো আমাদের সামাজিক পরিবেশের উপাদান আর কোনগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এভাবে কি আমরা নতুন নতুন অনেক কিছুই শিখে ফেলবো। আর বাসায় আমরা কি করব, খুঁজে খুঁজে দেখব যে কোথায় কোথায় সামাজিক পরিবেশের উপাদান রয়েছে। এই যে এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, এগুলো কি সব মানুষের তৈরি, আর মানুষের তৈরি এই সব কিছুই হচ্ছে কি সামাজিক পরিবেশের এক একটি করে উপাদান। এখন তাহলে আমরা এখানে তো কিছু ছবি দেখতেই পাচ্ছি, এগুলো ছাড়াও
আর কি কি সামাজিক পরিবেশের উপাদান রয়েছে, এভাবে আমরা 5টি করে উপাদানের নাম লিখে ফেলি ঝটপট করে। এখন আমরা কি আমাদের যে পাশে বন্ধু আছে বা বোন আছে, ভাই আছে, কি তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, গল্প করতে পারি, এভাবে কি আমরা একজনের সাথে অন্যজনের কি গল্পটা হবে, এই গল্পটা হলে কি হবে, আমরা মিলেমিশেই তো গল্প করব, তাই না? আমরা কথা বলতে পারি, যেমন বলতে পারি তোমার পরিবারের সদস্য কতজন, আর একজনকে আমরা জিজ্ঞাসা করতে পারি তুমি কিভাবে বিদ্যালয়ে আসো, এভাবে কি আমরা একজন অন্যজনের সঙ্গে সুন্দর করে কথা বলে তাদের কি তথ্যগুলো জানতে পারি। এখন আমরা কি প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ সম্পর্কে জেনেছি, তাহলে আমরা এখানে তো অনেকগুলোই শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো পড়ি, যেমন পাখি, বিদ্যালয়, পশু, নদী, বাড়ি, রাস্তা, সেতু, গাছ, এগুলোর মধ্যে কোনগুলো প্রাকৃতিক পরিবেশের আর কোনগুলো সামাজিক পরিবেশের আমরা লিখে ফেলি। যেমন প্রাকৃতিক পরিবেশের জায়গায় আমরা লিখতে পারি পাখি, পশু, নদী, গাছ, এগুলো কি আমাদের প্রাকৃতিক পরিবেশের উদাহরণ। এছাড়াও আমরা আর কি কি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ দেখতে পাই সেগুলো কি লিখে ফেলবো। তারপর বিদ্যালয় আর কি দেখতে পাচ্ছি, বাড়ি, রাস্তা, সেতু, এগুলো কি সামাজিক পরিবেশের ঘরে আমরা লিখে ফেলবো। এছাড়াও আর কি কি সামাজিক পরিবেশের উদাহরণ আমরা জানি, আমরা সেগুলো কি লিখে ফেলবো। তারপর আমরা কি জোর করে একটি মজার খেলা খেলবো এখন, যেমন আমরা কোনো বন্ধুকে সাথে নিয়েও কিন্তু এটা করতে পারি। যেমন আমি যে বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয় সম্পর্কে আমরা কি তথ্যগুলো সংগ্রহ করতে পারি, যেমন বলতে পারি শিক্ষার্থী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শিক্ষক সংখ্যা, এভাবে আমরা কি আর একজনের কাছ থেকেও আমরা তাদেরটা জানতে পারি। যেমন আমরা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমাদের শিক্ষার্থী সংখ্যা কতজন, হ্যাঁ বলতেই পারি 1100+, মানে কি 1100 থেকে আরও কিছু বেশি। তারপর যদি বলে যে তোমাদের বিদ্যালয়ে কি শ্রেণী সংখ্যা কতটি, আমাদের বিদ্যালয়ে শ্রেণী সংখ্যা 10টি। তারপর যদি জিজ্ঞাসা করে তোমাদের শিক্ষক সংখ্যা কত, আমাদের শিক্ষক সংখ্যা 35 জন। এভাবে আমরা আমাদের তথ্যগুলো কি একজনের সাথে আরেকজন শেয়ার করতে পারি। এখন আমরা এই পাঠ থেকে যা যা শিখলাম তা কি নিজেরা নিজেরা কি একটু চেষ্টা করে দেখি আমরা কতটুকু শিখছি। যেমন এখানে দেয়া আছে এক বিদ্যালয়ের ড্যাশ পরিবেশের উপাদান, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি বিদ্যালয় কী কীরকম পরিবেশের উপাদান, বিদ্যালয় সামাজিক পরিবেশ উপাদান। আর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে বলো তো আমরা সবসময় কী পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাড়ি ও বিদ্যালয়, কেননা এগুলো আমাদের কী সামাজিক পরিবেশের উদাহরণ। আমরা তো সমাজে বাস করি, তাহলে কি আমাদের সমাজের সব কিছু কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা সমাজে যদি সুন্দরভাবে বসবাস করি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কি আমাদের নিজেদের অনেক ভালো লাগবে। আর আমরা কি সবসময় ভালো লাগার জিনিসগুলোই কি বেশি বেশি করতে চাই। তাহলে আমরা আমাদের এই পাঠে আমরা কি শিখলাম, সমাজ, সামাজিক পরিবেশের গুরুত্ব, তারপরে কি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম, তারপরে কি সমাজ, এই যে সামাজিক পরিবেশের যে গুরুত্বটা, কেন আমরা সমাজে বসবাস করব সেটাও কি আমরা জানতে পারলাম। তাহলে আমরা কি এই সামাজিক পরিবেশের গুরুত্বটা নিজেরা বুঝলাম, এখন কি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও কি বলবো যে সামাজিক পরিবেশের গুরুত্বটা কতখানি সেটা বোঝানোর চেষ্টা করব। কেননা মানুষ যেহেতু সামাজিক জীব আর সমাজ ছাড়া সে বসবাস করতে পারে না। তো আমরা কি করব পরবর্তী ক্লাসে এই যে সামাজিক পরিবেশে যে বিদ্যালয় বাড়ি ছাড়াও আরও কত কিছু থাকে, যেমন যানবাহন, যানবাহন কি আমাদের সামাজিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, আমরা পরবর্তী ক্লাসে তাহলে যানবাহন সম্পর্কে জানব, আর এই পড়াগুলো আমরা বাসায় চর্চা করব। তো পরবর্তী ক্লাসে আমরা সঠিক সময়ে চলে আসব, সেই পর্যন্ত কি সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তাহলে আজ আমরা কি এখানেই শেষ করছি।